সহিহ বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, লিশাহিদিন দাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহ তাআলা শহীদদেরকে এমন ছয়টা পুরস্কার দান করবেন যেই ছয়টা পুরস্কার পৃথিবীর অন্য কাউকে দান করা হবে না। শহীদদেরকে এমন ছয়টা পুরস্কার দিবেন যেই ছয়টা পুরস্কার পৃথিবীর অন্য কাউকে দেওয়া হবে না। এক নাম্বার, ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদ ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তির শরীরের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার, রাসূল বলেন ওই শহীদ যখন মারা যাবে তার কষ্ট হবে না, কারণ আল্লাহর ফেরেশতারা তার সামনে জান্নাতটা ধরে রাখবেন আর বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, বিচলিত হয়েও না, সুসংবাদ গ্রহণ করো। তারা জান্নাত দেখতেছে আর হাসতে থাকবে, তাদের মরণ হয়ে যাবে। রাসূল বলেন একটা সন্তান মায়ের স্তনের দুধ যখন পান করে সে রাতের বেলায় কখন ঘুমিয়ে যায় সন্তান যেমন টের পায় না, একজন শহীদের রূহ যখন কবজ করা হবে ওই ব্যক্তিও বুঝতে পারবে না বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন ওই শহীদদেরকে কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট দেওয়া হবে, এত সুন্দর একটা মুকুট দেওয়া হবে যেই মুকুটের মধ্যে শত শত হাজার হাজার পাথর থাকবে, আর এক একটা পাথর রাসূল বলেন খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, ওই একটা পাথরের মূল্য আকাশের নিচে জমিনের উপরে যা আছে তার চাইতেও বেশি হবে। তারপরে রাসূল বলেন পাঁচ নাম্বার, তাকে সত্তর জন হুর দেওয়া হবে, ছয় নাম্বার তাকে সুপারিশ করার সুযোগ দেবে, এমন সত্তর জনের জন্য সে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, জান্নাত হারাম ছিল, ওই সমস্ত জাহান্নামীকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন তার সাথে আমার সম্পর্ক হলে লাভ হবে না লস হবে? লাভ হবে।